ধরেন কেউ একজন আপনার বুক চিরে আপনার কলিজাটাকে টেনে বের করছে, এরকম কষ্ট কি কখনো আপনার অনুভব করেছেন? এই অনুভূতিটা আজকে আমার সাথে হয়ে গেল। আমি গতকালকে এসেছিলাম ওদেরকে রাখতে, আর আজকে আমাকে আবার ফিরে যেতে হবে। আর যাওয়ার সময় আপনারা এই যে দেখতেই পাচ্ছেন আমার ছেলেটা কতটা মন খারাপ করে আছে, কতটা কান্না করছে, আমাকে ছাড়তেই যাচ্ছে না। আসলে আমাকে ছেড়ে থাকার অভ্যাস ওর মোটেই নেই, এর আগে কখনোই সে আমাকে ছাড়া থাকেনি। আমি তো মনে করি যে ও হয়তো বা ওর মাম্মামকে ছাড়া একদিন থাকতে পারবে, কিন্তু আমাকে ছাড়া থাকাটা ওর জন্য বেশি কষ্টকর, ও বেশি মন খারাপ করবে। আর এমনিতেই তো ও প্রচণ্ড মন খারাপ করে আছে, কান্না করছে, আর তার মাঝে তো ওর আবার প্রচণ্ড জ্বর উঠে গেছে। এতটা জ্বর যে শুধু না পা খেয়ে জ্বরটা নামতেছেই না, শেষমেশ আমরা আজকে দুপুর থেকে ওরকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো শুরু করে দিয়েছি যাতে দ্রুত জ্বরটা নেমে যায়। তো এরকম অবস্থায় কোনো সন্তানকে রেখে বাবার পক্ষে কি যাও চলে যাওয়া সম্ভব, আপনারাই বলেন। কিন্তু এমন একটা প্যারার মধ্যে আছি, অফিসে প্রচণ্ড কাজের চাপ, আমি যে একটা দিন ছুটি কাটায় এখানে থাকবো তার কোনো উপায় নেই, আমাকে বাধ্য হয়ে যেতেই হবে, শত কষ্ট হলেও আমাকে যেতে হবে। তুমি কাঁদছো না? কাঁদছে না? বাচ্চাকে এভাবে কাঁদিয়ে রেখে যেতে মোটেই মন চাচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ, হয়তো বা আপনারা আমার চেহারা দেখে বুঝতে পারছেন না যে আমার আসলে কষ্টটা হচ্ছে কি না, কিন্তু আসলে ভাই ছেলে মানুষদের মন একটু শক্তই হয়। আমরা ছেলেরা শত কষ্টের মাঝেও চোখের জল লুকিয়ে হাসতে পারি। আমি আমার সোনা বাবাটাকে অনেক বুঝিয়ে শুনিয়ে, অনেক কিছুর আবদার দেখিয়ে, অনেক অজুহাত দেখিয়ে আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে চলে আসছি। আমি বাসা থেকে বের হয়ে আসার পর, বাস স্ট্যান্ড আসার পর পর্যন্ত গাড়িটা একটু লেট হওয়ার কারণে প্রায় এক ঘন্টার মতো সময় আমি বাস স্ট্যান্ডে বসে ছিলাম। আর এই এক ঘন্টা সময়ের মধ্যে কমপক্ষে ও আমাকে 5 থেকে 6 বার কল দিছে। আমার ছেলে কল দিয়ে শুধু বারবার একটাই কথা বলে যে পাপা আসেন, পাপা আসেন, আর কান্না করে। তারপরেও আমি ওকে অনেক কষ্ট করে বুঝিয়ে শুনিয়ে রাখলাম যে পাপা আমি কালকেই চলে আসব, অফিস থেকে কালকে ব্যাক করব, তোমার জন্য নতুন জামা কিনে আনবো, হ্যান ত্যান, এরকমভাবে বুঝিয়ে শুনিয়ে আমি ওর কাছ থেকে বিদায় নিলাম। আজকে সত্যিই আমার এতটা কষ্ট হচ্ছে যে এটা আর আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে আমি ভয়েস ওভারটা যখন দিচ্ছি এটা ভিডিও রাতে, তখনও আমার চোখ দিয়ে পানি বেরোচ্ছে, আমার সন্তানের কথা বারবার মনে হচ্ছে। মনটাকে একটা কথা বলেই সান্ত্বনা দিচ্ছি যে যাই করছি না কেন, আলটিমেটলি ওদের জন্যই করছি, ওদের ভালোর জন্যই করছি। ব্যাস এতটুকুই।